হাই বিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম বাকলিজাস কিচেন আপনার কে তো হরেন ভিউার্স নিশ্চয়ই ভালো আছেন তো করি আল্লাহ ভালা রাখতে সবাই রে তো ভিউআার্স আজকে আপনার লাগে এত মজার একটা রেসিপি নিয়ে এসেছি এত ইয়ামি রেসিপি ইজি সিম্পল একটা রেসিপি যা আসে দুই প্লেট ভাত খাওয়া যায় গরম ভাতের সঙ্গে যদি আমরা এই রেসিপিটা খাই তাইলে আসে দুই প্লেট ভাত খাইতাম পারবো ইনশাআল্লাহ তো একবার ট্রাই করে দেখবা আমার রেসিপিটা ফলো করা যারা খাইছেন তো মাশালা বালা জানরা এটা কত মজার কত ইয়ামি আমি আর যারা খাইছোন না প্লিজ একবার ট্রাই করবা তো গুলা যা যা লাগে আমি শুয়রাম আমি দুইটা বড় পেঁয়াজ নিচি কুচি শুয়ে তারপরে আমার লাগে শুকনা নালি ফাতা যাকে আমরা ফাট শাকও কই দুইটা নামে পরিচিত এই শাকটা তারপরে লাগেন আমার লাল লালমরিচ আমি শুকনা কৈ একটা লালমৰিচ নিছে তাৰপৰা বিৱৰ্ছ আমি এটা ফ্ৰাই ফেন বচাইছি ফ্ৰাই ফেনৰ মাজত অলপ একটোক তেল দিয়া আমি কুচি খৰা পিঁয়াজগুলোৰে দিলাইছে পিঁয়াজগুলো এক বৰফৰ শুই সাৰিছে আমি তাৰ পৰা আমি এখন স্বাদ মতৰ লবন দিম আপোনাৰ আপোনাৰ স্বাদ মতৰ লবণ এটা দিবা প্লিজ তো রেসিপিটা আসলে অনেক মজার আর এতো ইয়ামি কারণ যদি আপনারা একবার খান তাহলে বুঝতে পারবা যখন আপনারা রান্না করতে কিছু ভালো লাগতো না নালি ফাটা যদি ঘর থাকে তাইলে আপনারা হর্ট করে বানাইলতে পারবা শর্ট টাইমের মধ্যে বানাইয়া খাই পারবা আর ফেট ভাড়া খাইতে পারবা ভাত তো তো বিওয়ার্স কেন আমার পেঁয়াজগুলা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়েছে তো সাইডের গুলা আমার ব্রাউন হয়ে গেছে আমি এগুলার একটা প্লেটের মধ্যে লইলেম আর বাকি মাঝের গুলারে আমি একটু নাইরা দিব তো বিওয়ার্স আপনারা সুন্দর করে বানানোর চেষ্টা করবা যদি সাইড একলগাই সব পেঁয়াজ হইত তাইলে কিন্তু পেঁয়াজগুলা মানে সাইডের জলি জ্বলি যাইব তো আপনারা সাইডেরগুলারে আগে নামাইতেই বা তারপরে বাকিগুলারে নাইরা দিয়ে ধা তো আমার ফির পেঁয়াজগুলা এখন ওই গেছে বিওয়ার্স দেখতে ফারা আমি এগুলারে এগুলা রে সবগুলো আস্তে আস্তে মাস্তস্তে করেওয়ার্স আমার দাদু অনেক বালাফাইতা এই পেঁয়াজটা মানে নালি ফাতা অনেক অনেক ফাইতা। আমার দাদু অনেক সময় মানে খাইতা তো দাদুর লগে আমরা খাইতাম আমার আব্বার চাঁসি আমরা বড়ো দাদু আমার দাদু অসুস্থ আপনারা সবাই একটু দোয়া করবা আমার দাদুর লাগে আর এখন আমার শ্বশুর মাঝে মাঝে খাই আমার শ্বশুর অনেক বালা ফাইন তো আমার লাগে আমরা মাঝে মাঝে রান্না করি আমার বালা ফাইন তো আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলির লাগে সবার লাগে দোয়া করবা আর আমার দাদুও অনেক অসুস্থ আমার দাদুর লাগে একটু আপনারা দোয়া করবা প্লিজ তো বিহার দেখতে পার আমি এখন মরিচগুলারে বাজে লাইলাম তো সুন্দর খরা বাজমো ক্রিস্পি খীরা গরম তেলের মধ্যে দিয়া সুন্দর খীরা বাজমো তো এই রেসিপিটা যদি আপনারা রোজার মাঝে খান ইফতারের সময় অনেক সময় ভালো লাগে কারণ আমরা রোজার মাঝে তেলের জিনিস খাইতে খাইতে অনেক সময় আর ভালো লাগে না তো ওটা দিয়া যদি আমরা ও রেসিপিটা দিয়া যদি আমরা ফতারের সময় মানে ভাত খাই গরম ভাত মাঝে মাঝে খাই অনেক ভালো লাগে আপনার একবার ট্রাই করে দেখবা ইনশাল্লা একবার ট্রাই করবা শুধু তাইলে বুঝতে পারবা এই রেসিপিটা কত মজার আর পাট শাক আর তো বা নালি ফাতা শাক আমরা আসলে ডিফারেন্ট স্টাইলে বানাইতে পারি অনেক স্টাইল আছে অনেক রেসিপি আছে এটা লাগে তো অনেকভাবে আমরা রান্না করি তো এটাও একটা রেসিপি যদি আপনার ভাল লাগে তাইলে টেকটা ফারন খেয়া তো এখন আমি নালি ফাতাগুলো দিলাইছি অল্প তেলের মধ্যে দুই তিন মিনিট সুন্দর সেরা বাজমো ক্রিস্পি কর্ম অনেক মজার একটা মানে মজমজে উইব টেকটাফারা বিওয়ার্স আমার নালি ফাতাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে মচমজে হয়ে গেছে সুন্দর খিরা বাজা হয়েছে তো আমি এগুলার নামাইলে রাম আপনারা যদি সাইন ভিওয়ার্স ছাটনির মতন বানাইতা তো ফাতাগুলোরে রে আদ দি সুন্দর করে কুড়া কইরা নিবা তারপর পেঁয়াজ আর মরিচ দিয়া তোরা একটু লবণ দিয়ে আপনারা মাখাইয়া বাতির সঙ্গে চাটনি বানাইয়া খাইতে পারবা আমি আসলে চাটনি বানাইতাম না আমি শুধু এমনি সেপারেট রাখি দিব আলাদা আলাদা তাকিয়ে যাইব আমি এক কেন মিক্স করতাম না আপনারা যদি সাইন মিক্স করে রা সুন্দর করে চাটনি বানিয়ে খাইতা পারবা এগুলারে রে তো দেখতে পারবা ভিওয়ার্স আমি ওরকম রাখে দিব আর গরম বাতের সঙ্গে অনেক মজা করে রাখাম খাইম তো আশা করি আপনার আর ভাল লাগে ভিওয়ার্স আমার রেসিপিটা যদি আপনার আর ভাল লাগে বিওয়ার্স তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থেকে আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবা আর আমার ফুল সাপোর্ট দেওয়া যাইবা তাইলে পালাতা ওকে ভিউয়ার্স আমার ফ্যামিলির দোয়া বা আমার লাগে দোয়া বা আর আমিও আপনারা সবার লাগে করম মহিংশাল্লা আমার এই পাশে তাই আমার সাপোর্ট দেওয়া যাইবা ওকে ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাই